রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 95% মানুষেরই মাছের চাহিদা রয়েছে, কিন্তু চাহিদা অনুযায়ী রাজ্যে মাছের উৎপাদন অনেকটাই কম। তাই মাছের উৎপাদন বাড়িয়ে কিভাবে রাজ্যবাসীর চাহিদা পূরণ করা যায় সেই লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্যের মৎস্য দপ্তর। দপ্তরের উন্নয়ন সাধন করে কিভাবে রাজ্যে মাছের যোগান বৃদ্ধি করা যায় সেই সব বিষয়ে আলোচনার পাশাপাশি রাজ্যের মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্পগুলোর বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করতে বৃহস্পতিবার এক রাজ্যস্তরীয় পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে বৃহস্পতিবার রাজধানীর গুর্খাপোস্তে স্থিত মৎস্য অধিকর্তার কার্যালয়ে হয় এই দিনের এই বৈঠকটি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, চলতি বছরের এপ্রিল মাসে মৎস্য দপ্তরের প্রথম পর্যালোচনা বৈঠকে রাজ্যের মৎস্য দপ্তরের উন্নয়ন, মৎস্য উৎপাদন বৃদ্ধি করা সহ একাধিক সমস্যা 3 মাসের মধ্যে সমাধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী 3 মাস সম্পূর্ণ হয়ে গেছে এবং এই 3 মাসে মৎস্য দপ্তরের বিভিন্ন সমস্যা সমাধানের যে সিদ্ধান্ত দপ্তর নিয়েছিল সেই সমস্যাগুলো কতটা সমাধান হয়েছে এবং আগামী 3 মাসে আর কী কী সমস্যা সমাধানের জন্য দপ্তর কাজ করবে সেই সব বিষয় নিয়েই এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। আমরা সেকেন্ড টাইম স্টেট লেভেল রিভিউ মিটিংয়ে আমরা অংশগ্রহণ করছি। আমরা গত সম্ভবত এপ্রিল মাসে আমাদের যখন ফার্স্ট রিভিউ মিটিং হয় তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কোয়ার্টারলি টার্গেট নিয়ে আমরা মাঠে নামবো এবং ওভারঅল পুরো স্টেটে ফিশারি ডিপার্টমেন্টের ডেভেলপমেন্ট, ফিশ প্রোডাকশন ইনক্রিজ করার সহ বিভিন্ন ইস্যুতে আমরা 3 মাসের টার্গেটের নিরিখে কাজ করব। সেই অনুযায়ী আমাদের 3 মাস কমপ্লিট হয়ে গেছে, যদিও আমরা মধ্যে 1 মাস আমাদের ডিলে হয়েছে। তো গত 3 মাসে বা গত সময়ের মধ্যে ফিশারি ডিপার্টমেন্টের আমাদের সমস্ত আধিকারিক অফিসার মিলে আমরা যে টার্গেট ফিক্সড করেছিলাম সে অনুযায়ী আজকে আলোচনা হবে আমরা কতটুকু অ্যাচিভ করেছি আগামী 3 মাসের জন্য। আজকে আমরা এখানে বসে আলোচনা করব আগামী 3 মাসে আমাদের অ্যাকশান বা কী হবে, আমাদের টার্গেট কী হবে, সেই অনুযায়ী আমরা বিস্তারিত আলোচনা করব। আজকেও আমরা আলোচনা করব, যেহেতু বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এবং দশমী একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান তো এবং উৎসব, তো সেই দিনেও যাতে রাজ্যের মানুষকে কম দামে আমরা লোকাল মাছ সরবরাহ করতে পারি, প্রদান করতে পারি, সেই বিষয়ে আমাদের আলোচনা হবে আজকের মিটিংয়ে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এবং এই দুর্গা উৎসবের সমাপ্তি ঘটে বিজয়া দশমীর মাধ্যমে, আর দশমীর দিনে রাজ্যে সাধারণ দিনের তুলনায় মাছের চাহিদা অনেকটাই বেড়ে যায়। তাই উৎসবের দিনগুলোতে কিভাবে রাজ্যবাসীদের কম দামে লোকাল মাছ সরবরাহ করা যায় সেই বিষয়েও আজকের এই বৈঠকে আলোচনা করা হবে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।